আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই মা মেয়ে মিলে ছাদে চলে এসেছি। ছাদে এসে কিছুক্ষণ হাঁটছিলাম, আর আমার হাঁটা দেখে আন্নাও আমার সাথে সাথে হাঁটছে। এখন খুব সকাল সকালই রোদ উঠে যায়, আর আমার বাসার চারপাশের যে গাছগুলো এগুলোর পাতাগুলো একদম সতেজ থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। রুমে চলে এসেছি, আর রুমে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। রাতে ঘুমিয়েছিলাম এই বিছানায়, আর এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মনে হয় যে ঘরের অনেকটা কাজই যেন কমে গিয়েছে। বিছানাটা গুছিয়ে একটা রুম ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম ব্রাশ করতে, আর আন্নাকে আগেই ব্রাশটা করিয়ে দিয়েছি। এখন আমি নিজে ব্রাশ করে নিচ্ছি। তার মধ্যে আন্নার বাবাও ঘুম থেকে উঠে গিয়েছে, আন্নার বাবাও ব্রাশ করে নিয়েছে। গতকালকে রাতে আমরা একটু বের হয়েছিলাম, এমনিতেই কোনো কারণ ছাড়াই আর কি বের হওয়া। তো বের হলে তো কিছু টুকটাক কেনাকাটা করাই লাগে, তো সেই জন্য কিছু টুকটাক কেনাকাটা করে নিয়েছিলাম। এই বিস্কুট, তারপরে ফুচকা, আন্নার জন্য জুস, চানাচুর, আর আমার জন্য নিয়েছি একটা গ্রিন টি। কতটুকু খেতে পারি দেখি, প্রথমে এইটা নিয়ে আসলাম। তো খাওয়ার পরে দেখি, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব আর কি, ভালো তো লাগবেই না, তারপরও দেখি চেষ্টা করব খাওয়ার। আর এখানে দুইটা কভার নিয়ে এসেছিলাম, আর রাতে দুইটা আমি পিলো কিনেছি, আর এটা হচ্ছে পিলো কভার। টুকটাক কেনাকাটাগুলো বের করে রেখে এখন একটু পানি খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিছুই খেতে পারি না, ঘুম থেকে উঠে একটু পানি খাই, তারপরে এক দুই ঘন্টা পরে যে কোনো নাস্তাটা খাই। এখন এসে পড়লাম এই বেডরুমে, আর এই বেডরুমের দরজা জানালাগুলো খুলে দিচ্ছি। এখন তো এই বেডরুমে এসে পড়ার সময় হয়ে গিয়েছে আমাদের। তো আর কয়েকদিন পরে শীত যখন খুব বেশি পরিমাণে চলে আসবে, তখন আমাদেরকে এই বেডরুমেই থাকতে হবে। এই পিলো কভারগুলোই আমি কিনেছিলাম, আর এই পিলোগুলো কিনেছি, এখন কভারগুলো লাগিয়ে নিচ্ছি। এই রুমে আসার আগে আমি রুমটাকে কিন্তু একদম ডিপ ক্লিন করে নিয়েছি, আর নতুন একটা বিছানার চাদরও বিছিয়ে নিয়েছি। আর বিছানার চাদরের সাথে ম্যাচিং করেই আমি এই পিলো কভারগুলো কিনেছি। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছিল। এখন সকাল 7টা বাজে, আমরা চলে এসেছি মাংস নেওয়ার জন্য। আর এখানে খুব সকালবেলা গরু জবাই করা হয়, আর সেখান থেকে আমরা মাংস নিতে এসেছি। সকাল সকাল আসলে খুব ভালো মাংসটা পাওয়া যায়। তো মাংস নিয়ে বাসায় চলে এসেছি, এখন একটু গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর আমরা একটু পরিকল্পনা করে রেখেছিলাম গতকালকে রাতে, যে আজকে সকালে উঠে মাংসটা এনে তারপরে গুছিয়ে রেখে দেব। কুরবানির মাংস ছিল বাসায়, তো সেগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আবার নতুন করে গরুর মাংস কিনতে হয়েছে। এখানে 3 কেজি মাংস নিয়ে এসেছি, এই 3 কেজি মাংস দিয়ে আমাদের অনেক দিনই চলে যাবে, যেহেতু দুইজন মানুষ। আর এই ঝুড়িটাতে এখন আমি সবগুলো মাংস ঢেলে নিলাম। এই ঝুড়িটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো অনেক আপুরাই ঝুড়িটার দামটা জানতে চেয়েছিলেন। ঝুড়িটা আমি 140 টাকা দিয়ে কিনেছিলাম। এখন মাংসগুলোকে আমি ভাগ ভাগ করে নিয়েছি, আর আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু করে নিয়েছি, এখন বক্সে করে ফ্রিজে রেখে দেব। অল্প একটু কলিজাও কিনে নিয়ে এসেছিলাম, আর কলিজাটাকেও একটু পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। মাংসটাকে না ধুয়ে ফ্রিজে রাখলেই ভালো, আর আমি তো বক্সে করে রাখি। কলিজাটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ। এখন একটা চামচ দিয়ে লবণ আর হলুদটাকে পানির সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর এখন কলিজার টুকরাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে করে কলিজাটা পরিষ্কার করলে কলিজাটা অনেক পরিষ্কার হয়, আর ফ্রিজে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত খাওয়াও যায়।
বেশিক্ষণ জাল করব না, বেশিক্ষণ জাল করলে কলিজাটা শক্ত হয়ে যাবে, অল্প একটু জাল করে তারপরে নামিয়ে নেব। এখন মনে হয় সকাল 8টার মতো বাজে, তো সকালবেলা এই কাজগুলোই ছিল আমার। গতকাল রাতে যেহেতু রান্না করে রেখেছিলাম তো সেজন্য রান্নার আর তেমন একটা চাপ ছিল না। তারপরে সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যার পরে। আনহার বাবা অফিস থেকে আসার পরে আমরা একটু বাজারে বের হয়েছিলাম আর আজকে এসেছি মাছ বাজারে। মাছ কিনতে এসেছি আর মাছ কিনে নিচ্ছি। কোন কোন মাছগুলো কিনলাম সেগুলো তো বাসায় গিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু শীত আসছে তো ভাবলাম যে মাছ মাংস যেগুলো কিনার সবগুলো কিনে ফ্রোজেন করে রেখে দেই, এতে করে সুবিধা হবে। কারণ শীতের সময় এগুলো ধোয়া কাটা সব কিছুই কঠিন হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি করে কিনে ফ্রিজে রেখে দেব। তারপরে চলে আসলাম সবজি বাজারে। তো সবজি তেমন একটা নেওয়া হয়নি, মাছগুলো বাসায় নিয়ে কেটে তারপরে সবজিগুলো নিব। কারণ কোন মাছ দিয়ে কোন কোন সবজি খাওয়া যাবে সেটা মাছগুলো বাসায় নেওয়ার পরে কেটে ধুয়ে রাখার সময় বুঝতে পারবো, সেজন্য সবজি বাজার থেকে খুব একটা সবজি নেওয়া হয়নি। আজকে আনহার বাবা একটু তাড়াতাড়ি বাসায় এসেছিলো, সেজন্য একটু সময় নিয়েই বের হলাম যে আজকে মাছের বাজার সবজি বাজার সবগুলো শেষ করেই বাসায় ফিরবো। আর একদিন যদি একটু সময় করে এইগুলো কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত একটু রিল্যাক্সে থাকা যায়। নর্মালি তো আনহার বাবাই বাজারগুলো করে বাসায় নিয়ে আসে, কিন্তু সেদিন প্ল্যান করলাম আমরা যে আমরা সহজে যাব আর বাজারগুলো করব, যেগুলো প্রয়োজন সেগুলো নিব, নিয়ে তারপরে বাসায় এসে সব গুছিয়ে রেখেছি। তো সকালে ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত একটানা কাজগুলো করতে হয়েছে। তারপরে এখানে এসে দেখি একজন চাচা পেয়ারা নিয়ে বসে আছে, কিছু পেয়ারাও নিয়ে আসলাম আর এখন বাসায় চলে এসেছি। এখন সবগুলো মাছ আমি গুছিয়ে রেখে দিচ্ছি, এখন আর মাছগুলো কাটবো না কারণ সারা দিন অনেকটাই পরিশ্রম করেছি সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে বাজারেও যেতে হয়েছে। তো মাছগুলো গুছিয়ে রেখে দেব, পরে সুযোগ সুবিধা মতো কেটে নেব, না হয় আমাদের পাশের বাসার একজন খালা আছে তো ওনাকে দিয়েও কাটাতে পারি, দেখি কোনটা করি। আর অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি, আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে, তাছাড়া মেহমান আসবে তো দেখি ওনারাও আসে কিনা, আসলে এই মাছগুলো দিয়েই হয়ে যাবে, এই চিন্তা করেই অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি। চাপিলা মাছ, তারপরে চিংড়ি মাছ, এখানে আছে হচ্ছে পাবদা মাছ, তারপরে ট্যাংরা মাছ, ছোট মাছ, আবার কিছু আইর মাছ কিনেছি। আর এগুলো এখন বক্সে বক্সে রেখে দিচ্ছি, পরে সুবিধা অনুযায়ী কেটে নেব, না হয়তো বললাম খালাকে দিয়ে কাটিয়ে নেব, কারণ অনেকগুলো মাছ তো কাটতে অনেকটা সময় লাগবে, এতটা সময় হয়তো দিতে পারবো না, তাই মাছগুলো বক্সে করে রেখে দিলাম। এখন ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। পেয়ারাগুলো এনেছিলাম, পেয়ারাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। ঘরে যদি চাল ডাল মাছ মাংস এগুলো একটু বেশি পরিমাণে আনা থাকে তাহলে কিন্তু সংসারে টেনশনটা অনেক কমে যায়। তো পরিকল্পনা করে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত একটু রিল্যাক্সে থাকা যায় আর অনেক দিন পর্যন্ত সংসারটাকে সুন্দরভাবে সামলিয়েও নেওয়া যায়। আর কিছু টুকটাক বাজার করেছিলাম, কফি নিয়ে এসেছি একটা ছোট, তো আমরা যেহেতু দুজন মানুষ এই ছোটটা দিয়েই অনেক দিন চলে যায়, কফি তেমন একটা খাওয়া হয় না। সংসারের এই কাজগুলি যদি একটু পরিকল্পনা করে আর একটু পরিশ্রম করে একদিনে করে নেওয়া যায় তাহলে কিন্তু পরের দিনগুলো অনেক সুন্দর হয়। পরের দিনগুলো বাচ্চাকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, তাছাড়া সংসারের অন্যান্য কাজকর্মগুলো তো থাকেই। বাজারগুলো করে অনেকগুলো পলিথিন হয়েছিল, পলিথিনগুলোকেও আমি সুন্দর করে ভাঁজ করে টিস্যু বক্সে রেখে দিলাম আর এখন রসুনগুলোকেও জায়গা মতো রেখে দিচ্ছি। আর এইভাবে করেই আমি সকাল থেকে রাত পর্যন্ত আজকে সংসারের কাজগুলো অনেকটা এগিয়ে রাখলাম। অল্প কিছু শুকনো মরিচও নিয়ে এসেছিলাম আর মরিচগুলো এখন একটা ডালায় নিয়ে নিচ্ছি। তো সকালবেলা ছাদে একটু শুকিয়ে তারপরে মরিচগুলো ভেজে একটা জারে ভরে রেখে দেব। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামী রবিবারে নতুন আরও একটি ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।